মা আজ আমি স্কুলে যাব না। ছেলেবেলায় কম বেশি সকলেই আমরা এই কথাটি বলেছি। বিগত 15 থেকে 20 বছর আগের স্কুল জীবনের কথা যদি তুলে ধরা হয়, তাহলে কত হাজার হাজার ক্ষুদে পড়ুয়াদের সেই খালি পায়ে স্কুলে যাওয়া, হই হুল্লোড়, পড়া না করলে মাস্টারমশাইয়ের বকুনি, তার জন্য আবার রাগ করে স্কুলে না যাওয়া, এ যেন বর্তমান সময়ের একটা কাল্পনিক যুগ। কিন্তু বদলেছে অতীত, বদলেছে সময়ও। সে সময় স্কুলের পড়াশোনা, সে সময়ের স্কুল আর বর্তমান যুগের স্কুলে এখন আর কেউ বলবে না যে মা আমি স্কুলে যাব না। বরং সপ্তাহে একটি ছুটির দিনও বাচ্চাদের স্কুলের দিকে মন টানবে। আধুনিকতার যুগে বাচ্চাদের সমস্ত রকম পরিষেবা দিতে আজ ঠিক এমন একটি স্কুলের উদ্বোধন হয়ে গেল তারকেশ্বরের বাগবাড়িতে। স্কুলের নাম সানরাইজ মডেল একাডেমি। এই স্কুলে প্রতিটি রুমে রয়েছে সিসিটিভি ক্যামেরা, উন্নত পরিকাঠামো, উন্নত শিক্ষা ব্যবস্থা, বাচ্চাদের খেলাধুলার জন্য বিদ্যালয়ের মধ্যেই রয়েছে দোলনা, স্লিপ, রাম সহ তাদের প্রিয় খেলাধুলার অনেক রকম সামগ্রী। শিশুরা পড়াশোনার সাথে সাথে তাদের খেলাধুলাটাও যাতে বেশ ভালোভাবে উপভোগ করতে পারে, তার জন্য বিদ্যালয়কে একবারে সাজিয়ে গুছিয়ে তুলেছেন স্কুল কর্তৃপক্ষরা। সানরাইজ মডেল একাডেমির প্রধান শিক্ষক আতাউল মোল্লা বলেন, গত 2019 জানুয়ারি শিক্ষাবর্ষে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বিদ্যালয়ে এখন নিত্য নতুন পরিকাঠামো করা হয়েছে। পড়ুয়াদের জন্য নাচ, গান, আবৃত্তি, ক্যারাটে সমস্ত কিছুই রয়েছে এই সানরাইজ মডেল একাডেমিতে। আমরা 2019 জানুয়ারি মাসের শিক্ষাবর্ষ থেকেই সানরাইজ মডেল একাডেমি শুরু করেছিলাম। তবে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা বর্তমানে সানরাইজ মডেল একাডেমিকে নতুনভাবে শুভ সূচনা আজ করলাম। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন, 169তম জন্মদিবসকে সামনে রেখে আমরা সানরাইজ মডেল একাডেমি বাগবাড়ি ডাকাতিয়াখালে শুভ সূচনা করলাম, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো ছেলে মেয়েদের বা আমার ছোটো ছোটো স্নেহের ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে, প্লে স্টেশনের নতুন করে আয়োজন করা হয়েছে, থাকছে তার সঙ্গে উন্নত প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান, যেমন প্রতিটা ক্লাস সিসিটিভির অন্তর্ভুক্ত থাকছে, উন্নত প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো হবে, কম্পিউটার ল্যাব রয়েছে, লাইব্রেরির সুবিধা ফেসিলিটি বা লাইব্রেরি ফেসিলিটি ছাত্রছাত্রীরা পাবে, প্লাস খেলার মাঠের সুবিধা তারা পাবে। আপনারা আজকে এই অনুষ্ঠানে দেখতেই পাচ্ছেন অনেক ছাত্রছাত্রী আমাদের উপস্থিত রয়েছে, এবং তার সঙ্গে উপস্থিত রয়েছেন আমার অনেক শিক্ষক শিক্ষিকা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ এবং তারকেশ্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমরা আজকে সানরাইজ মডেল একাডেমির শুভ সূচনা করলাম, আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। এখনও পর্যন্ত আপনাদের স্টুডেন্ট কত আছে এখানে? 120 জন, 120 জন আছে। এবার অ্যাডমিশন আমাদের চলছে, আপ টু আমরা আশা করছি আমরা 150 থেকে 200 এই বছর স্টুডেন্ট সংখ্যা আমাদের থাকবে। বাচ্চাদের জন্য সমস্ত কিছু মানে ফেসিলিটি থাকছে? হ্যাঁ, বাচ্চাদের জন্য অঙ্কন, যোগা, নাচ, গান, আবৃত্তি, ক্যারাটে, এমনকি অ্যাবাকাস পর্যন্ত এখানে শেখানো হবে। আপনার নাম? আটেজিং নেসান। আমার নাম আতাউল মোল্লা, সানরাইজ মডেল একাডেমির প্রধান শিক্ষক। এবং বিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠান খুব ভালো লাগছে জানিয়ে ছোট্ট এক পড়ুয়া বলে, কিসে পড়ো তুমি? হ্যাঁ, এই যে অনুষ্ঠান হচ্ছে কেমন লাগছে তোমার? হ্যাঁ, কখন এসছো তুমি? এখানে সব থেকে কোনটা ভালো লাগছে তোমার? এই স্কুলের মধ্যে সব থেকে কি ভালো লাগছে তোমার? শার্চিনা ট্রাভেলস, দূর ভ্রমণ ও বিয়ে বাড়ির জন্য লাক্সারি বাস ভাড়া পাওয়া যায়। ঠিকানা কালীপুর, আরামবাগ, খুগলি। যোগাযোগ করুন 9064822914 অথবা যোগাযোগ করুন 9126693428 এই নম্বরে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।